ক্লাস এইট, আজকে আমরা কোষে দেখি 13.2 পৃষ্ঠা 131 অঙ্কগুলো করব। আজকে আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো করব। এখানে কি বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। এর আগে যে উৎপাদকগুলো করেছিলাম তা সেগুলো ছিল মিডল টার্ম ব্রেক, মাঝের পথটাকে ভেঙেছিলাম, তারপর আমরা উৎপাদকে ভেঙেছিলাম। কিন্তু এখানে কি বলেছে যে দুটি বর্গের অন্তরূপের প্রকাশ, তাহলে আমরা কি জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ফর্মুলা কি বলা হয়, এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। তাহলে আমাকে যে বীজগাণিতিক রাশিমালা দেওয়া হয়েছে তাকে আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইভাবে দুটি বর্গের অন্তরে প্রথমে তাকে এক্সপ্রেস করব, তারপর এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো একটা অঙ্ক করি, একের ওয়ানটা করছি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এগুলো কিন্তু একটু বুদ্ধির অঙ্ক আছে, হ্যাঁ সবগুলো একদম গতানুগতিকভাবে হবে না। তো এটা আমি লিখতে পারি কি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে ওয়ান আমার ছিল না, প্লাস ওয়ান, আমি সেটাকে মাইনাস ওয়ান করে দিলাম আর মাইনাস থ্রি, তারপর কী হলো এস, এটা কী দাঁড়ালো আমার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস, এটা ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফোর, তাহলে কী লিখতে পারো আমরা, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, দেখো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেল, তাই তো। তারপর কী আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তাহলে কী হবে, দেখো এক্স মাইনাস ওয়ান প্লাস টু, তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, দেখো তাহলে দুটো উৎপাদন ভেঙে গেছে, এটাই যে আমার অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো আমি চারের অঙ্কটা করছি, দুইয়ের চার কি বলছে, থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ফাইভ, দেখো এটা কিন্তু ডায়ের কোনো ফর্মে আসছে না, তাহলে কাজ করি, থ্রি দিয়ে কোনো বর্গ হয় না, তাহলে আমি যদি এটাকে ফোর এ স্কোয়ার করি, ফোর এ স্কোয়ার মানে কী দাঁড়ালো যে টু এর হোল স্কোয়ার, তাহলে আমার ছিল কত, থ্রি এ, তাহলে একটা এ বাদ দিতে হবে মাইনাস এ স্কোয়ার, তাহলে কত, তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার হলো। ঠিক আছে, এবার দেখো মাইনাস আছে, তাহলে ফোর এ স্কোয়ার মানে কী বললাম টু এর হোল স্কোয়ার, তাহলে টু ইন্টু টু এ, ঠিক আছে। এবার দেখো আমি দেখে ওয়ান দিই, তাহলে কিন্তু মাইনাস ওয়ান করতে হবে, তাহলে মাইনাস ওয়ান করলে কত হবে মাইনাস সিক্স, মাইনাস সিক্স কিন্তু কোনো বর্গ হবে না, তাই তো। কিন্তু দেখো যদি মাইনাস নাইন করি তাহলে কিন্তু এটা বর্গ হবে থ্রি স্কোয়ার, তাহলে এক কাজ করি এখানে টু করে দিই, টু করলে কত হলো টু স্কোয়ার, তাহলে দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে টু স্কোয়ার ছিল না, তাহলে মাইনাস টু স্কোয়ার করে দিলাম আর মাইনাস ফাইভ আমার ছিল, হলো। এবার দেখো এটা এটা এটাকে ইয়ে করি সাজায়, এটা কী আছে দেখো, দুই দুগুণে চার, চার দুগুণে আট মাইনাস এইট, আর আমার ছিল কত মাইনাস টু, তাই তো, তাহলে কত হবে এখানে প্লাস সিক্স এ, হলো। এবার দেখো তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার মিলে গেছে, মাইনাস এইট এ প্লাস সিক্স এ মাইনাস টু এ,
প্লাস টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার কেটে গেল মাইনাস ফাইভ, ঠিক আছে। তাহলে কী দাঁড়ালো, টু এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ ইন্টু টু, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা গেল। এখানে মাইনাস কমন নিয়ে নাও, এ স্কোয়ার মাইনাস টু এটা কত আছে সিক্স এ, তাহলে টু ইন্টু এ ইন্টু থ্রি, তাই তো। এখানে দেখো চার আর মাইনাস পাঁচে নাইন, তার মানে হচ্ছে থ্রি স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। যেহেতু এর কাজ হলো মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস নাইন, মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাস হচ্ছে, তাহলে কী দাঁড়ালো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলাম। এবার কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ, এখানে এ মানে কিন্তু টু এ মাইনাস টু মাইনাস বি, তাহলে টু এ এ থ্রি এ মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ, টু এ মাইনাস এ এ মাইনাস টু প্লাস থ্রি প্লাস ওয়ান, এটা আনসার, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা কিন্তু একটু উন্নত অঙ্ক আছে, এটা ভালোভাবে বুঝে করবে। এরপর আমরা করবো তিনের দাগ, তিনের দাগে আগের মতনই অঙ্ক, মিডিল টাইম ব্রেক করতে হবে, দেখো এক একটা করছি। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস এ, তাতে ভেঙে দাও, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ, এখান থেকে এক্স কমন নাও, এক্স প্লাস এ, এখান থেকে ওয়ান কমন নাও, তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস এ, ঠিক আছে। একই রকমভাবে দেখো তিনের অঙ্কটা একই অঙ্ক, তিন তিন চার একই অঙ্ক, আমি দেখো দুয়েরটা করছি, এক তিন চার একই ধরনের অঙ্ক, দুয়েরটা করি, কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি আমি যদি যোগ করি, দেখো বি বি কেটে যাচ্ছে টু এ হচ্ছে, তাহলে আমি এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখান থেকে এক্স কমন নাও, এক্স এ প্লাস বি, এখান থেকে এ মাইনাস বি কমন নাও, তাহলে কী দাঁড়ালো, এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বি, ঠিক আছে। আমি এবার ছয়েরটা করছি, কি বলছে, এ স্কোয়ার প্লাস ওয়ান সিক্স বাই এ স্কোয়ার, তাহলে এখানে লক্ষ্য করে দেখো, তাহলে এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে সেটা ওয়ান আছে, তাহলে কী আছে সিক্স, তাহলে সিক্সকে এমনভাবে ভাঙবো যাতে ওয়ান আসে, প্লাস ওয়ান তিন দুগুণে ছয়,
তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু মাইনাস সিক্স বাই স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে কি করব, তাহলে দেখো এখানে আমি যদি যদি ওয়ান কমন নিই তাহলে কিন্তু এখানে তুমি আর মেলাতে পারবো না, তাহলে আমি এ কমন নিচ্ছি, দেখো তাহলে কী হবে এ প্লাস থ্রি বাই এ গুণ করে দাও, তাহলে এ ইন্টু এ স্কোয়ার এ ইন্টু থ্রি বাই এ থ্রি মিলল, মাইনাস এখান থেকে টু বাই এ কমন নাও, তাহলে কত হবে এ প্লাস থ্রি বাই, দেখো বুঝতে পারলে গুণ করে দাও, তাহলে মাইনাস টু এ ইন্টু এ মাইনাস টু মাইনাস টু এ ইন্টু থ্রি বাই এ, এ কেটে গেল তিন দুগুণে ছয়, ঠিক আছে। তাহলে কি আবার দেখো এ প্লাস থ্রি বাই এ এ প্লাস থ্রি বাই এ সব মিলে গেছে, তাহলে এ প্লাস থ্রি বাই এ ইন্টু এ মাইনাস টু বাই এ, এটা আমাদের আনসার। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে কষে দেখি 13.2 এর দুইয়ের দাগ, দুইয়ের দাগের সবগুলো এবং তিনের দাগের সবগুলো, দুইয়ের দাগে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করবে, আমি দুটো করে দিয়েছি আর দুটো করে দিইনি, বিশেষ করে তিন নম্বর অঙ্কটা একটু অন্য ধরনের আছে, এটা নিজেরা ট্রাই করবে, তিন এবং দুই দুটোই কিন্তু একদম অন্যভাবে অঙ্কগুলো হবে। এগুলো করে আমাকে দেখাবে।